আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো কীভাবে গ্লাস ক্লিনার পরিষ্কার করে থাকে, অর্থাৎ গ্লাস ক্লিনারের পরিষ্কারকরণ কৌশল সম্পর্কে। তো এর আগের পর্বে একটা এর আগের যে পর্বে আমরা গ্লাস ক্লিনারের প্রস্তুতি পড়েছিলাম, তখন আমরা দেখেছি গ্লাস ক্লিনারের মূল পরিষ্কার দ্রব্য হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ। এছাড়া গ্লাস ক্লিনারের আরও কিছু বৈশিষ্ট্য বা আরও কিছু উপাদান যোগ করা হয় যেন গ্লাস ক্লিনারটা সহজে ময়লা পরিষ্কার করতে পারে। তাহলে প্রথমত অ্যামোনিয়া দ্রবণটা কী করে, আমরা জানি গ্লাস ক্লিনারের উপাদানগুলো যে ময়লাগুলো হয় মূলত গ্লাসে গ্রিজ বা তৈলাক্ত ময়লা সাথে ধুলাবালি জমে, সেই উপাদান সেই ময়লাগুলোকে পরিষ্কার করে থাকে গ্লাস ক্লিনার। তো অ্যামোনিয়া দ্রবণ হচ্ছে এই গ্রিজ বা চর্বি জাতীয় ময়লা এবং ধুলাবালিকে দ্রবীভূত করতে সাহায্য করবে। তাহলে অ্যামোনিয়া দ্রবণ বা যেটাকে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষার হিসেবে চিনি, সে অ্যামোনিয়া দ্রবণ হচ্ছে গ্রিজ বা তৈলাক্ত ময়লা দ্রবীভূত করে। এরপরে আমরা দেখেছিলাম যে এর সাথে যোগ করা হয় সোডিয়াম লরাইল সালফেট নামক একটা উপাদান, যেটা আসলে ডিটারজেন্ট হিসেবে আমরা যেটাকে ভালো চিনি। তো এই সোডিয়াম লরাইল সালফেটের দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে অ্যানায়নিক প্রান্ত যেটা হাইড্রোফিলিক প্রান্ত, আর আরেকটা হচ্ছে হাইড্রোফোবিক প্রান্ত। হাইড্রোফিলিক প্রান্তটা হচ্ছে পানি আকর্ষী, অর্থাৎ পানির প্রতি সেটা আকর্ষণ থাকবে, আর হাইড্রোফোবিক প্রান্তটা পানি বিকর্ষী, অর্থাৎ পানির প্রতি সেটা আকর্ষণ থাকবে না, পানি থেকে দূরে থাকবে। সেই হাইড্রোফোবিক প্রান্তটাকে আবার এক কথায় বলা যায় লিপোফিলিক, অর্থাৎ সেটা পানির প্রতি আকর্ষণ না থেকে সেটা হচ্ছে তৈলাক্ত জিনিসের প্রতি সেটা আকর্ষণ থাকবে। এখন এই হাইড্রোফিলিক প্রান্তটা হচ্ছে পানির সাথে যুক্ত থাকে, অর্থাৎ ডিটারজেন্টের একটা মাথা যেটা হাইড্রোফিলিক প্রান্ত সেটা পানির সাথে যুক্ত থাকবে, এবং ডিটারজেন্টের অপর মাথা যেটা হাইড্রোফোবিক কিন্তু লিপোফিলিক সেটা হচ্ছে তৈলাক্ত ময়লা বা গ্রিজের সাথে যুক্ত থাকবে। এভাবে দুইটা প্রান্তকে যুক্ত করে, অর্থাৎ পানির সাথে গ্রিজের এবার একটা সমন্বয় তৈরি করে সহজে গ্রিজটাকে পানির সাহায্যে তুলে আনতে, গ্লাস থেকে তুলে আনতে সে সাহায্য করবে। তাহলে সোডিয়াম লরাইল সালফেট বা ডিটারজেন্টের এই উপাদানটা হচ্ছে আমাদের এই হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক প্রান্তের মাধ্যমে গ্রিজ বা এই জাতীয় ময়লাগুলোকে তুলে ফেলতে সাহায্য করবে। তাছাড়া এই সোডিয়াম লরাইল সালফেটের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সারফেক্ট্যান্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ সারফেস টেনশন কমায় দিবে, পানির সারফেস টেনশন কমিয়ে দেয়। এ কারণে পানিটা কিন্তু খুব সহজে ময়লার সাথে মিশে ময়লাটাকে তুলে ফেলতে পারবে। এরপর তিন নম্বর যে উপাদানটা আমরা পড়েছিলাম মূলত যেটা হচ্ছে পানি, পানিটা কিন্তু মূল দ্রাবক হিসেবে কাজ করবে, এবং পানি কী করবে, ধুলাবালি বা ময়লা জাতীয় উপাদানগুলোকে ধুয়ে ফেলতে সাহায্য করবে। তাহলে পানির কাজ হচ্ছে ধুলাবালি ও ময়লা জাতীয় উপাদানগুলো ধুয়ে ফেলা। এরপরে চার নম্বর যে উপাদান ছিল সেটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, যেটাকে আমরা বেশি উদ্বায়ী পদার্থ হিসেবে পড়েছিলাম। তো এই উদ্বায়ী পদার্থটা কী করে, গ্লাসের সাথে বা কাঁচের সাথে লেগে থাকা পানিটাকে টেনে আনতে সাহায্য করে, যেন ইনস্ট্যান্ট গ্লাসটা পরিষ্কার হয়ে যায় এবং শুকিয়ে যায় খুব সহজে। এ কারণে আমাদের এই উদ্বায়ী পদার্থগুলো ব্যবহার করা হয় গ্লাস ক্লিনারে। অর্থাৎ আইসোপ্রোপাইল অ্যালকোহলের কাজ হবে গ্লাসে বা কাঁচের সাথে লেগে থাকা পানিকে টেনে আনা। এবং শেষে যে উপাদানটা সেটা ছিল হচ্ছে ইথিলিন গ্লাইকোল। ইথিলিন গ্লাইকোল ছিল একটা কম উদ্বায়ী পদার্থ বা কম উদ্বায়ী অ্যালকোহল। এই অ্যালকোহলটা কী করবে, বেশি উদ্বায়ী অ্যালকোহল আইসোপ্রোপাইল অ্যালকোহলের উদ্বায়ী করার মাত্রাটাকে কমিয়ে দিবে এবং সাথে সাথে জীবাণুনাশক হিসেবে কাজ করবে। তাহলে ইথিলিন গ্লাইকোল দুইটা কাজ করে, এই আইসোপ্রোপাইল অ্যালকোহলের উদ্বায়ী করার ক্ষমতা কমায় দেয় এবং সাথে জীবাণুনাশক হিসেবে কাজ করে। তো তাহলে আমরা পড়লাম যে গ্লাস ক্লিনার কীভাবে ময়লা পরিষ্কার করে থাকে সেই প্রক্রিয়া সম্পর্কে। তো গ্লাস ক্লিনারের প্রত্যেকটা উপাদান ইন্ডিভিজুয়াল বিভিন্ন কাজ করে একত্রিতভাবে গ্লাসের উপর থেকে বিভিন্ন গ্রিজ জাতীয় ময়লা ধুলাবালি বা এরকম ধরনের ময়লাগুলো পরিষ্কার করে গ্লাসটাকে ক্লিন করতে সাহায্য করে। তো আশা করি সবাই আজকে আলোচনাটা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।